ওয়েলকাম ব্যাক টু রংবেরাম। আজকে আমি একটা নতুন ধরনের রেসিপি দিয়েছি, বিট বাটা। এই বিট বাটায় আমি এই বিটগুলো গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এটার সঙ্গে আমি দেব কালো জিরে, নুন, হলুদ, চিনি, রসুন আর কাঁচা লঙ্কা। দেখতে থাকুন। এখন আমি এটাকে এই বিটগুলো এই মিক্সিতে নিয়ে নিচ্ছি। এই মিক্সিতে আমি বিটগুলো নিয়ে নিচ্ছি। এই বিটগুলো সব নিয়ে সেদ্ধ করে নিই, কাঁচা অবস্থায় নিয়ে নিচ্ছি। তারপরে এর ভিতরে নেব এই বাটিতে যে রসুন রেখেছিলাম রসুনটা নেবো। রসুনটা একটু বেশি করে দেবেন। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা লাগবে না এটাতে, কাঁচা লঙ্কাতেই হবে। আর সর্ষের তেলে হবে রান্নাটা। খুবই সহজ, তাড়াতাড়ি হবে। এবার আমি এটা বাটবো। আমি বাটা মানে আমি মিক্সিতে দেবো। মিক্সিতে দিয়ে এটাকে আমি পেস্ট করবো। সামান্য একটু জল দিয়ে নেব। আমার এই পেস্টটা হয়ে গেছে, দেখুন, বিটের বিট বাটা। মিক্সিতে এটাকে বাটলাম। তবে দেখবেন বিটটা যেন কুচি হয়, কুচি হলে তাহলে খুব স্বাদও হয় আর বাটতেও সুবিধা হয়। আমি সেদ্ধ করে নিইনি, কাঁচা অবস্থায় বেটেছি। এবার এটার মধ্যে তেল দিলাম আর একটু কালো জিরে দিলাম। বাচ্চারা দেখবেন বিটটা খেতেই চায় না, বিটটা পছন্দ করে না, তখন আপনি চট করে ঘুরিয়ে এটাকে করতে পারেন। খুবই মুখরোচক, বড়দেরও ভালো লাগবে। খাওয়ার প্রথম পাতা যদি পরে বিট বাটা, মুখে রুচিটাও পরে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটাকে দিয়ে দিলাম। বাড়িতে নতুন গেস্ট আসলে যদি এটা রান্না করে পরিবেশন করে সে তো বুঝতেই পারবে না। এর ভিতরে এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। বাটার সময় আমি একটু নুন দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। পরে আমি দেখবো পরিমাণটা। একটু মিষ্টিও দিয়ে দিলাম, মিষ্টিটা আপনারা স্বাদ মতন দেবেন। কিন্তু এটা একটু খারখার, তো বিটটা একটু কষ্ট টাইপের, এখন মিষ্টিটা লাগবে। একদম শুকনো শুকনো হবে, প্লেটটা পুরো করে এটাকে পুরো ভাজা ভাজা করতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিলাম। অনেকে ভাজা ভাজা হয়ে এসছে, আরেকটু হবে। তারপরে রসুন দিয়ে ভাজা ভাজা করাতে খুব সুন্দর গন্ধ আছে। আচ্ছা, বিটটা কচি দেখে আনার চেষ্টা করবেন। যদি দেখেন যে বিটটা একটু শক্ত বেশ, তাহলে একটু ভাপিয়ে নেবেন। তবে ভাপিয়ে নিলে না ওই জলটা বেরিয়ে যায়, তো ভাতটা অনেকটা নষ্ট হয়ে যাবে। কাঁচা করলে স্বাদটা বেশি থাকতে পারে। ওটার জন্য আমি কাঁচাই করি, অনেকটাই শুকনো হয়ে এসছে।
রেসিপিটা দেখুন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই আমার আজকের বিট বাটা, খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি মুখরোচক সুস্বাদু খাবার। আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন, কেমন খেতে লাগলো সেটাও জানাবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি এখানে, সঙ্গে থাকবেন, আগামী ভিডিওতে দেখা হবে। নমস্কার।